ছাব্বিশে চৈত্র 2028, আজ রামরাজাতলার রামনবমী পুজো। কথিত আছে জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পুজো শুরু করেছিলেন। তার মতে তিনি ভগবানের পুজো করার জন্য ঈশ্বর থেকে নির্দেশ পেয়ে বারোয়ারি পুজো শুরু করেছিলেন, কিন্তু সেই এলাকায় তখন সরস্বতী পুজো হতো। সে অর্থাৎ সরস্বতী পুজো দল এবং রাম দলের মধ্যে একটা বিক্ষোভ হয়। পরে তারা একসাথে আলোচনায় বসে ঠিক করে যে রামরাজাতলার পুজো হবে, কিন্তু শীর্ষে সেই প্রথম সরস্বতীর রাম সীতার মন্দির মূর্তিটা প্রতিষ্ঠিত করতে হবে। এরপর সেইখানে বিদ্যাদেবী সরস্বতীকে ভগবান রাম সীতার শীর্ষে স্থাপন করা, তাই প্রথা অনুসারে ষষ্ঠীতলার মাসের জার থেকে মাস কাটা শুরু করে সরস্বতী পুজোর চৌধুরীপাড়া শিব মন্দিরে প্রথম পুজো শুরু হয়। এই পুজোর মেলা তখন তিন দিন চলত, এরপরে দুই সপ্তাহ, পরে এক মাস চলতে। এখন রাম পুজো চৈত্র মাসে আরম্ভ হয় রামনবমীতে এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত অব্যাহত থাকে। আপনারা এই ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই পুজো রামতলার পুজো এবং তার আগে ষষ্ঠীতলা বারোয়ারি অর্থাৎ সময়চণ্ডীতলার পুজো প্রায় 350 এবং 300 বছরের পুরনো পুজো। ভগবান করুক বছর বছর এই রাম সীতার পুজো চলে যাক। ভগবানের আশীর্বাদ আমরা সবাই যেন ভালো থাকি। হালকা সব পুজো করে তিনটে মন্দিরে দিলেন। হ্যাঁ চায় বাবা মহাদেব রাম সীতা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। রামরাজা মন্দিরে দিবা ভোগ পাওয়া যায়। ভক্তবৃন্দে যদি ভোগ বা প্রসাদ নিতে ইচ্ছুক হয় তারা কিছু অর্থ মূল্যে প্রসাদ সংগ্রহ করতে পারেন। মন্দিরের কার্যালয় থেকে অতি অবশ্যই বিশেষ দান হিসেবে অর্থ প্রদান করে সকাল 7টা থেকে 10টার মধ্যে রসিদ নেবেন।
দুটোর সময় ভোগ পাওয়া যাবে। যদি কেউ অর্থ দান করতে ইচ্ছুক হয় তারা ধন্যবাদ। এই বাদাম নেবে 100 দা এটা নাড়ো কেন ও